নমস্কার, আমি ডক্টর দিলীপ দত্ত, কনসালটেন্ট নিউরোসার্জন, নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল, হাওড়া। আজকে আমরা আলোচনা করব ব্রেন পেসমেকার বা ডিবিএস বা ডিপ ব্রেন স্টিমুলেশন সম্পর্কে। ব্রেন পেসমেকার বা ডিবিএস একটা স্পেসিফিক নিউরোসার্জিক্যাল অপারেশন যেখানে ব্রেনের মধ্যে সূক্ষ্ম একটি তার পাঠিয়ে দিয়ে ব্রেনের নির্দিষ্ট কিছু সেন্টারকে স্টিমুলেট বা মডিউলেট করা হয়। এই পদ্ধতি ব্যবহার করা হয় পার্কিনসনিজম বা আরও পার্কিনসনিজম রিলেটেড কিছু অসুবিধের জন্য, যেখানে মানুষের হাত পা কাঁপা বা রিজিডিটি বা হাত পা শক্ত হয়ে যাওয়া, এই সব সমস্যা দেখা যায়। ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজ প্রথম ক্ষেত্রে কিন্তু ওষুধের মাধ্যমেই চিকিৎসা করা হয়। ওষুধের মাধ্যমে মানে লিভোডোপা, এই ওষুধের মাধ্যমে যাদের ক্ষেত্রে দেখা যায় যথেষ্ট ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, তারাই কিন্তু অপারেশন, এই ব্রেন পেসমেকার অপারেশনের জন্য সবচেয়ে ভালো ক্যান্ডিডেট। যাদের যত তাড়াতাড়ি অপারেশন করা যায় এই ব্রেন পেসমেকার, তাদের ক্ষেত্রে লাভ পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। ব্রেন পেসমেকার অপারেশনে যেরকম বললাম যে ব্রেনের মধ্যে একটি সূক্ষ্ম তার ঢুকিয়ে দেওয়া হয় এবং ব্রেনের একটি নির্দিষ্ট জায়গাকে আমরা মডিউলেট করি, সেই তারটি মাথার চামড়ার তলা দিয়ে এসে, গলার চামড়ার তলা দিয়ে এসে বুকের মধ্যে একটা ঠিক পেসমেকারের মতো ব্যাটারি লাগানো থাকে, সেই ব্যাটারির সাথে কানেক্ট করা থাকে এবং সেখান থেকে কন্টিনিউয়াস কিছুক্ষণ ছাড়া ছাড়া ইম্পালস জেনারেট হয়, যে ইম্পালস ব্রেনের মধ্যে গিয়ে ব্রেনের ওই সেন্টারটিকে মডিউলেট করে। তার ফলে পার্কিনসনিজমের পেশেন্ট, বয়স্ক পেশেন্ট যাদের বেশি হাত কাঁপে, সেই হাত কাঁপা কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব। পার্কিনসনিজমের পেশেন্ট যাদের ক্ষেত্রে এই হাত কাঁপাটা খুব বড় একটা সমস্যা, তাদের জীবন অতিবাহিত করার ক্ষেত্রে খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়, তাদের ক্ষেত্রে এই ব্রেন পেসমেকার বা ডিপ ব্রেন স্টিমুলেশন করে সম্পূর্ণভাবে হাত কাঁপা থেকে নিরাময়, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় রিজিডিটির জন্য তারা হয়তো চলাফেরাই করতে পারেন না, একদম বেড বাউন্ড হয়ে যান বা হুইল চেয়ার বাউন্ড হয়ে যান, সেখান থেকে এই অপারেশন করে তাদের কিন্তু একদম সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়। অনেক ক্ষেত্রেই রোগীর মনে ভয় থাকে যে বাবা, একটা ব্রেনের অপারেশন, এই অপারেশন করে কি সত্যিই লাভ হবে? কিন্তু রিস্ক বেনিফিট রেশিও যদি আমরা ভাবি, এই অপারেশনের ক্ষেত্রে যেটা বললাম যে যেহেতু আমরা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারি, সেই কারণে বেনিফিট কিন্তু অনেকটাই বেশি। অপারেশনের ক্ষেত্রে রিস্ক নর্মাল যে কোনো নিউরোসার্জিক্যাল অপারেশন, খুলিতে ছোট্ট একটা ফুটো করে তার মধ্যে দিয়ে সূক্ষ্ম একখানা ইলেকট্রোড বা তার পাঠিয়ে দেওয়া হয় এবং ব্রেনের মধ্যে সেই তার কোনো রকম অসুবিধে করবে তার সম্ভাবনা কিন্তু খুবই কম। এই পদ্ধতির মাধ্যমে অনেকেই কিন্তু আমাদের নিউরোসার্জিক্যাল কেয়ার থেকে লাভবান হয়েছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। ব্যাটারি এখন অনেক রকমের পাওয়া যায়, রিচার্জ করার মতো ব্যাটারিও পাওয়া যায়, তার ফলে বারবার ব্যাটারি অপারেশন করে বদলানোর প্রয়োজনও পড়ে না এবং বাইরে থেকে এই ব্যাটারির সেটিংস মডুলেট করা যায়। তো সেক্ষেত্রে রোগীর যতটা স্টিমুলেশন দরকার, সেই স্টিমুলেশন, সেই মাত্রায় স্টিমুলেশন দিয়ে কিন্তু ওনার হাত কাঁপা বা রিজিডিটি একদম কমিয়ে দেওয়া যায়। তো ঠিক সময়, ঠিক সময় বলতে যেটা বললাম যে যাদের ক্ষেত্রে লিভোডোপা ওষুধ ইউজ করে, ব্যবহার করে দেখা গেছে যে খুব ভালো রেসপন্স পাওয়া গেছে, সেই সকল রোগীরা যদি প্রথম ছ মাস, প্রথম এক বছরের মধ্যেই নিউরোসার্জেনদের সাথে যোগাযোগ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই অপারেশন করে সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরে আসার সম্ভাবনা খুব বেশি। নমস্কার।